নমস্কার, আমি চলে এসেছি সেকেন্ড ইনিংসে সেকেন্ড ওভারকে নিয়ে। ঠিক আছে, প্রথমে আপনারা দেখলেন ফার্স্ট ভিডিও হয়েছিল মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ থেকে নেক্সট ভিডিও চলে আসা হলো ডাইরেক্ট কলকাতা, কলকাতা আপনাদের শ্যামবাজারে। ঠিক আছে, তো আরেকজন যে আমার সাথে রয়েছে তাকে তো আপনারা চেনেনই, খুবই পরিচিত মুখ, আগের ভিডিওতে তাকে আপনারা দেখেছেনই। ঠিক আছে, তো এইটা এই ভিডিওটা শুরু করার আগে কিছু জিনিস বলে দিই। এখানে আমাদের কলকাতারই একদম কলকাতার বুক, কলকাতার নর্থের একদম সেন্টার পয়েন্ট শ্যামবাজারই আমাদের নিজস্ব বলতে গেলে গাড়িরই একটা বড় হাব রয়েছে, একটা গাড়ির হাব রয়েছে, সেই হাবের মধ্যেই আমরা আজকে চলে এসেছি। এবং প্রশ্ন, কি গাড়ি আছে, কি গাড়ি, কি তার পেপার আছে, কত সালের গাড়ি আছে, কীরকম কন্ডিশন আছে, সবই তো জেনে নেব। তো প্রথমে বলে রাখি, আপনারা একটু গাড়িগুলোকে দেখে নিন কী কী গাড়ি রয়েছে, একটু জাস্ট দেখে নেওয়ার পরে প্রত্যেক কটার ডিটেলস আমরা আপনাকে দিতে থাকবো। এবং আমি দেবো না, আপনাদের চেনা তো আপনারা চলে এসছেন। এবার আমি কিছু বলবো না, এবার আপনাদের একদম পরিচিত মুখ, প্রথম ফার্স্ট সেলিং সেকেন্ড ইনিংসের ফার্স্ট ওভারের চেনা মুখ আপনাদের সাথে কথা বলবে। হ্যালো এভরিবডি, আবার চলে এসেছি সেকেন্ড ওভার সেকেন্ড ইনিংসের নিয়ে। আমরা বেশি ইন্ট্রোডাকশন অলরেডি হয়ে গেছে, মোটামুটি ইন্ট্রোডাকশনের দিকে এখন আর যাচ্ছি না, ডাইরেক্ট চলে এসেছি গাড়ির দিকে, বেশি টাইম নেই, ওয়েস্ট করে লাভ নেই। এইটা ইয়ন গাড়ি আছে, 2012 ইয়ন মডেলের গাড়ি আছে, ম্যাগনা ভেরিয়েন্টের গাড়ি, পেট্রোল আছে, ইয়ন তো ডিজেল হয় না, পেট্রোলই হয় শুধু। ম্যাগনা যে ভেরিয়েন্ট আছে এটা স্পোর্টসের ঠিক তলার মডেল, মানে একদম টপ মডেল বলা যাবে না, টপ মডেলের ঠিক আগের মডেলটা। এতে এসি, পাওয়ার স্টিয়ারিং, ফ্রন্ট টু ডোর পাওয়ার উইন্ডো, ইয়নে ফোর পাওয়ার উইন্ডো থাকে না, ফ্রন্ট টু ডোর পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লক, ইনবিল্ট মিউজিক সিস্টেম, মোটামুটি যা যা থাকা সেইগুলো আছে। 2012 গাড়ি আছে, 2022 অবধি এর ট্যাক্স পেড করা আছে, কিলোমিটার্স ড্রিভেন হচ্ছে অনলি 43,000, পেট্রোল ভেরিয়েন্টের গাড়ি আছে। আর প্রাইস, এটার প্রাইস মোটামুটি মার্কেট তুলনায় আমি বলতে পারি খুব চিপ না হলো, মার্কেটের হাই এন্ড প্রাইস একদম নেই। দিস উইল বি 175 অ্যান্ড দ্যাট উইল বি ফিক্সড। ওকে, থ্যাংক ইউ। আপনি একটু ভিডিও, মানে ভিডিওটা একটু নিয়ে আসুন, আপনি ক্যামেরাটা গাড়িটার ভিতরটা একটু দেখিয়ে দিন। একদম চিল্ড কন্ডিশন আছে, দেখে নিন, টায়ার একদম নতুন, তাই তো? টায়ার একবার চেঞ্জ হয়েছে, ফার্স্ট সেট চেঞ্জ হয়ে সেকেন্ড সেট লাগানো আছে আর কি। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ কন্ডিশন আছে গাড়িটা, এটা ডুয়েল টোন করা আছে, তার উপরে অরিজিনাল পেইন্টের গাড়ি আছে, এসি সবে টপ আপ করা হয়েছে, এই সামার চলে এসছে, এখন চিল্ড এসি সবার লাগবে একদম, এটা একটুখানি হাই এন্ড গাড়ি আছে, এর জন্য এসি ছাড়া কোনো মানুষ এখন চড়তে চায় না। এই গাড়ির ডিটেলস মোটামুটি হয়ে গেল, এবার নেক্সট গাড়িতে আমরা চলে যাই, ডিজায়ারে যাই। ওকে ওকে, আসুন ডিজায়ারটা দেখে নিই আমরা। নেক্সট গাড়ি আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে সুইফট ডিজায়ার গাড়ি আছে, অরিজিনাল পেন্টের গাড়ি আছে, পুরো অরিজিনাল পেন্টের গাড়ি আছে, এটা 2011 গাড়ি আছে, এলডিআই ভার্সন, বেস মডেল, এটা বেস মডেল, শুধু এসি আছে আর পাওয়ার স্টিয়ারিং আছে, গাড়িটা 62,000 কিলোমিটার রান হয়েছে, ডিজেল ভার্সনের গাড়ি আছে, গাড়িটা এখনও ইঞ্জিনের কোনো ব্যাক কম্প্রেসার, কোনো সাউন্ড অবধি এখনও আসেনি। আমি একবার রিকোয়েস্ট করব গাড়িটা একটু চারপাশ দেখিয়ে দিতে, কী মিন্ট কন্ডিশনে গাড়িটা আছে তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, টায়ারও তো একদমই নতুন, একদমই নতুন বলে একটুখানি দুর্বল হবে, হয়তো 70% ঘুটি এখনো আছে টায়ারে। গাড়িটা ফুললি ডেকোরেটেড গাড়ি আছে, এমন কিছু এখনো অ্যাক্সেসরিজ আর বাকি নেই। হ্যাঁ, ক্রোমও করা রয়েছে, হ্যাঁ, ক্রোম গার্নিশিং পুরো করা রয়েছে, আর এলডিআই ভার্সনে যথাসম্ভব ইয়ে থাকেও না মনে হয়, এই গার্ডটা কিন্তু করে দেওয়া রয়েছে, এলডিআই ভার্সনই করে দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থা সত্যি খুব সুন্দর, এসি তো একদমই এখন কামার চলে এসেছে। আর প্রাইসটা একটু জেনে নেবো, প্রাইসটা কি আছে? এই গাড়ির প্রাইস পড়বে আপনার একটুখানি নেগোসিয়েবল না বলে আমি ডাইরেক্ট ফিক্স বলছি, এই গাড়ির প্রাইস পড়বে 210,000 অনলি, 210,000 প্রাইস পড়বে। ওকে ওকে, তারপরে আবার নেক্সট গাড়িতে যাচ্ছি, নেক্সট গাড়ি আমরা ও i20,
I-20 দিকে তাহলে চলে যাই হ্যাঁ এটা আর তো অসাধারণ কালার কালার নিয়ে কোনো কথা হবে এটা অরিজিনাল পেইন্টার আছে এখনো এটা শ্যাম্পেইন গোল্ড আছে এটা 2012 এর গাড়ি স্পোর্টস মডেল ইফ নট দা টপ মডেল দি অ্যাস্টা জাস্ট বিফোর টপ মডেল এটা হচ্ছে স্পোর্টস মডেল অ্যাস্টা আপনার ব্যাক ওয়াইপার থাকে স্পোর্টসে ব্যাক ওয়াইপার থাকে না বাকি সব ওকে হ্যাঁ বাকি সব থাকে আর একটা স্পেশাল জিনিস বলি দি এটা 2012 এর ডিসেম্বরের গাড়ি আছে একদম এন্ডের তার জন্য এখানে ডিআরএল করা আছে ওকে তার আগে বন্ধ থাকতো 2012 এর অক্টোবর অবধি আমাদের কাছে একটা গাড়ি আছে স্টকে সেটা আমি একটু করে দেখাবো অক্টোবর অবধি যে গাড়িগুলো স্পোর্টস ভেরিয়েন্টের এসেছিল পেট্রোল সেগুলো ডিআরএল থাকতো না থাকতো না ডিসেম্বরের গাড়ি যেহেতু এটা এর জন্য এটা স্পেশালি ডিআরএল তখন ওই মডেল থেকে এসেছিল এবার তো এই গাড়িটা যদি নেন ওই ওই প্রাইজের মধ্যে উনি পেয়ে যাবে হ্যাঁ এক্স্যাক্টলি এই প্রাইস এই গাড়ির প্রাইস দুটো সেমই থাকবে সেমই প্রাইস থাকবে তো এটা এটা আপনাদের কাছে খুব ভালো ডিল হবে হ্যাঁ এই এই গাড়িটা যদি আপনি নেন অক্টোবর ডিসেম্বর মাত্র 2 মাসের মধ্যে আপনি এক্সট্রা একটা জিনিস পেয়ে যাবেন এক্স্যাক্টলি 2 মাসের জন্য আমরা একটু এক্সট্রা ফিচারস উইথ দা সেম প্রাইস ও আমরা গাড়িটা একটু ঘুরে দেখে নেব এটা হচ্ছে এখানে অ্যালয় হুইল আছে অ্যালয় হুইল আছে স্পোর্টস মডেল অ্যালয় হুইল এটা 2012 এর গাড়ি আছে 2022 ডিসেম্বর অবধি ট্যাক্স পে করা আছে ওই দিকটা মনে হয় খোলা আছে একটু দেখে নিচ্ছি না হলে চাবি আনতে থাক না সে উপর দিয়ে দেখিয়ে দেবো না খোলা নেই এটা আটকানো রয়েছে তাহলে চাবিটা আনতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এসি পাওয়ার সাইড ফুটডোর পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক শুধু ব্যাক ওয়াইপ তো ব্যাক ওয়াইপারটা নেই ফাইভ অ্যালয় হুইলস সবই আছে এটা আপনার প্রাইস প্রাইস পড়বে 3 লাখস অ্যান্ড দ্যাট টু ফিক্স একদম ফিল লাস্ট এরপরে তাহলে আমরা চলে যাই ওই আইটেম একদম অক্টোবরের মডেলটা यस রাইট এটা তো অরিজিনাল পেইন্টেরই গাড়ি এটা অরিজিনাল পেইন্টে একদম 100% অরিজিনাল পেইন্টের গাড়ি আছে এর জন্য যা টুকটাক যদি কোনো স্ক্র্যাচ থাকে সেটাকেও এখনো রিফারবিশ করা হয়নি যেহেতু অরিজিনাল পেইন্টের গাড়ি আছে এটা রাইট কাস্টমার দেখার পরে করবে না যদি কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে নিশ্চয়ই করে দেব ডেফিনেটলি আছে তাতে কোনো প্রবলেম এটাও স্পোর্টস মডেলের গাড়ি আছে আমি আপনাকে ওই গাড়িটা এক্ষুনি যেটা দেখালাম যে ফিচার্সটার কথা এক্ষুনি বলছিলাম সেটা আপনারা ডিফারেন্সটা এখানে বুঝতে পারছেন হ্যাঁ একদম বোঝা যাচ্ছে যে এখানে ডিআরএলটা নেই এখানে তার জায়গায় বিট থাকে এটা সেপ্টেম্বরের গাড়ি এক্ষুনি যেটা বললাম এটা ডিসেম্বরের গাড়ি জাস্ট 2 মান্থস 2 মান্থসে 2 মান্থসের জন্য একটা হিউজ ফিচার্সে ডিফারেন্স হয়ে গেছে এটা গাড়ির লুকসটাও চেঞ্জ করে দিয়েছে লুকসটা এন্টায়ারলি চেঞ্জ করে দিয়েছে মানে আপনি যদি দূর থেকে আর ওটা সুইচের সাথে ডিআরএল অটোমেটিক্যালি অন হয়ে যায় ওকে মানে ওটা সব সময় জ্বলে দেখতে অনেক ভালো লাগে আর এটাও 2012 এর মধ্যে পেট্রোল ভার্সন স্পোর্টস মডেল আর এটার প্রাইস কি আছে 2022 সেপ্টেম্বর অফ দি ট্যাক্স সেম প্রাইস 3 লাখস নন নেগোশিয়েবল নন নেগোশিয়েবল দ্যাট টু ফিক্স ওকে এবার আমরা তাহলে নেক্সট গাড়িতে যাচ্ছি ইয়ন্দা দেখে নিয়েছি আমরা তাহলে মারুতি ভ্যান মারুতি কভারটা শুনি মারুতি ভ্যান সবার পরিচিত এবং ভাড়াটা রাজা গাড়ি একদম আজও এটা বলতে আমার কোনো লজ্জা কিংবা অস্বীকার করার জায়গা নেই একটু ফ্রেশ ফ্রেশ ছিল যে এ কলকাতায় অতটা না চললো মুর্শিদাবাদ মেদিনীপুর বহরমপুর সব মানে বেঙ্গলি সাইডটা এখনো ভ্যানের প্রচন্ড চাহিদা যেখানে ওলা উবের এখনো পৌঁছায়নি কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল এক্স্যাক্টলি কলকাতা ছাড়া সিটিটা ছাড়া আশেপাশে এখনো এই সব গাড়ি প্রচন্ড চলছে এবং প্রচন্ড ডিমান্ড একদম কালকে ফিনিশ হয়েছে যাবে ফিনিশে দাঁড় করানো হয়েছে এটা 2012 এর গাড়ি আছে BS4 গাড়ি আছে পেন্টার টুকটাক টাচা হয়েছে একদম 100% অরিজিনাল পেন্ট আছে তা না সিট কভারটা একদম ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ আশা করি যে দরজাটা খোলা থাকলে আমি দেখি দরজাটা খোলা আছে একদম ব্র্যান্ড নিউ সিট কভারটা লাগানো হয়েছে সবার কি জাস্ট এটা একদমই দেখে বোঝা যাচ্ছে যে গাড়ির কন্ডিশনও খুব ভালো রয়েছে এবং সিট কভারটা একদমই নতুন এখনো মনে হয় ইয়ে উঠেন না 50,000 কিলোমিটার এটা চলা আছে 2012 এর মিডলের গাড়ি আছে 2022 এর মিডল অফ দি ট্যাক্স দেওয়া আছে BS4 গাড়ি আছে 8 সিটার সবচেয়ে অ্যাডভান্টেজের কি এটাতে LPG ফিট আছে এবং পারমিশন আছে বাহ বাহ এটা সবথেকে বেশি সুবিধাজনক জিনিস এবং পেট্রোল এবং LPG দুটোতেই রানিং আছে আপনি যেটা খুশি সেটাতে চালাতে পারেন মানে বোথ আর রানিং বোথ আর রানিং
আপনি চাইলে চাইলে যে কোন মানে আপনি যে নেবেন যে কাস্টমার নেবেন সে পেট্রোলও চালাতে পারে এলপিজিও চালাতে পারে তাকে আলাদা কোনো কাজও করাতে হবে কোনো কাজ করাতে হবে না এই লাইনটা নেই তেল আসছে না কিংবা গ্যাসের লাইনটা করা নেই সেমনি কোনো ব্যাপার নেই বোতার আপনি যেরকম বললেন বোতারই রানিং কন্ডিশন ওকে আর এই গাড়ির প্রাইস হবে 1,45,000 না যথেষ্ট চিপ রেট এটা মানে যে গাড়িটা নেবে এবং এই যে বললেন টুকটাক টাচ আপ করা আছে অমনি গাড়ি যদি ভাড়া খাটা হয়ে থাকে সেই গাড়ি টুকটাক টাচ আপ থাকবেন এটা হতে পারে না যে দেখছেন ভিডিওটা সেও জানেন যে সে যদি এই গাড়িটা নিতে ইন্টারেস্টেড থাকে এটা তো ডিনাই করা কোনো জায়গা নেই কিংবা উচিত না এই মারুতি ভ্যান এই মডেলের গাড়ি একটু একটু টাচ আপ থাকে কলকাতা শহরে চলবে একদম একদম আর কলকাতায় চলা গাড়ি দেখেই বুঝতে পারছে যে আর নেক্সট গাড়ি হোয়াইট ওয়ান মারুতি ভ্যান আছে মারুতি ভ্যানটা দেখে নেব মানে বাজেটের অনেকটা ডিফারেন্স হয়ে যাবে এটা 2012 এর ভ্যান আছে এটা 2007 এর ভ্যান আছে 22 অফ দি এরো ট্যাক্স আছে হোয়াইট কালারের ভ্যান আছে এরো টুকটাক টাচ আপ করা আছে কিন্তু ফুললি ডেকোরেটেড মানে মানে মারুতি ভ্যান সবসময় এতটা ডেকোরেট করা থাকে না এরো সিট কভার থেকে নিয়ে আরম্ভ করে সামনের কার্ড পিছনের কার্ড আপনার নিকেল পুরো গার্নিশ করা ভিতর আপনি দেখে বুঝতে পারছেন একদম কাঞ্চ এর একটা ইয়ো রয়েছে মিউজিক সিস্টেমটা হ্যাঁ মিউজিক সিস্টেম ফিট করা আছে অলরেডি গাড়িতে 2007 এর আছে 2022 এর লাস্ট অফ দি ট্যাক্স দেয়া আছে সিএফও ততদূরই করা আছে এটার প্রাইস পড়বে 1,05,000 1,05,000 দা প্রাইস উইল বি হুইচ উইল বি নট নেগোশিয়েবল এটা মানে আমি আর নেগোশিয়েট করার মতো প্রাইস বলছি না ইট উইল বি অলমোস্ট ফিক্সড ইফ নট টোটালি আর এবারে নেক্সট গাড়ি এটা হচ্ছে মানে আমাদের আজকের দিন বলতে হবে যে মানে এই গাড়িটা দেখাটা খুবই প্রয়োজনীয় কাস্টমারদের কাছে এটা 2009 মডেলের ভার্না গাড়ি আছে ডিজেল ভেরিয়েন্ট টপ মডেল এই গাড়িতে এসি পাওয়ার স্টিয়ারিং ফোর ডোর পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক ইনবিল্ট মিউজিক সিস্টেম পাঁচটা অ্যালয় হুইল সব আছে 2009 একটা গাড়িতে যা যা থাকা সম্ভব ক্লাইমেট কন্ট্রোল এসি তখন থেকেই ছিল এখানে একটা গাড়িতে 2009 যা যা থাকা সম্ভব ছিল একদম এলিট মডেল ছাড়া এই হুন্ডাই মারুতি তখনও এত হাই ফিচার্সের গাড়ি আনেনি তখনও কিন্তু হুন্ডাই তখন নিয়ে এসেছিলো অ্যান্ড দ্যাট টু এটা 2009 লাইফ টাইম ট্যাক্সের গাড়ি আছে ওকে এটা ট্যাক্সি অলমোস্ট 40,000 দেওয়া আছে গাড়িটা এখন 100% অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে 64,000 চলেছে গাড়িটা যেটা ডেকোরেশন খুব বাড়িয়ে দেয় গাড়িটা এর প্রাইস হবে 1,50,000 যথেষ্ট সুন্দর ডিল তো মোটামুটি আপনারা গাড়িগুলো দেখে নিন এটা একটু মানে ঘুরে দেখে নিন ঠিক আছে অ্যালয় হুইলগুলো একটু দেখিয়ে দেবেন তো মোটামুটি আপনারা সব গাড়ি দেখে নিলেন এখন অবধি এটাই রয়েছে ঠিক আছে আরও আসতে থাকবে এবং এগুলো যেতে থাকবে নতুন মডেলস আসতে থাকবে নতুন কোম্পানিস আসতে থাকবে কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকবেন এবং যে কোনো দরকার যে কোনো গাড়ির সংক্রান্ত রিকোয়ারমেন্ট আপনারা দেখতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে একটু কল করে নেবেন এনি রিকোয়ারমেন্ট এনি ইনকোয়ারি আর ঠিকানাটা বলতে হবে না শ্যামবাজার ট্রাফিক ডিপোর একদমই পাশে ঠিক আছে আর ফোন করেও ঠিকানাটা জেনে নিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার চলে আসবো নতুন ভিডিও থ্যাংক ইউ নমস্কার